আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির ইসলাম মনির। আমি একটা সেক্টরে জব করি, আইটি এবং এমআইএস সেক্টরে। তো এই সেক্টরে কাজ করার জন্য আমাকে বিভিন্ন সময় নতুন নতুন বিভিন্ন বিষয়ের সম্মুখীন হতে হয়। যখন সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমি সমাধান করি, সেই বিষয়গুলো আপনাদের কাজে আসবে ভেবে আমি আপনাদের সাথে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করে থাকি। প্রত্যেকটা টপিক আমার বিভিন্ন বিষয়ের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কাজের, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে শেয়ার করব, যা অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো চলুন দেখা যাক। সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে অর্থ ধার করে, অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে সরকার জনগণের কাছ থেকে অর্থ নেয়। জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, তহসিলি ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে ক্রয় নগদান করা যায়। এই সঞ্চয়পত্র গুলা বাংলাদেশের যে তহসিলি ব্যাংক সমূহ আছে এখান থেকে ক্রয় করা যায়, ডাকঘর থেকে ক্রয় করা যায়, এবং সঞ্চয় অধিদপ্তরের যে অফিস আছে সেই অফিস থেকে ক্রয় করা যায় এবং সেখানে আবার নগদীকরণ করা যায়। সঞ্চয়পত্রের সুদের হার 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার হচ্ছে বার্ষিক 11.28%, 3 বছর মেয়াদি মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র হচ্ছে 11.4%, পরিবার সঞ্চয়পত্র হচ্ছে 11.52%, গ্যাচুইটি ও পেনশনার সঞ্চয়পত্র হচ্ছে 11.76%। সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায়? জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংক সহ তফসিলি ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে কয়ূর নগদায়ন করা যায়, কেনা যায় এবং নগদান করা যায়। বাংলাদেশ ব্যাংকে করার সুবিধা হলো কুপন নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। প্রতি মাসে নির্দিষ্ট তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা কি বিএফটি করে পাঠিয়ে দেয়। বর্তমানে সঞ্চয়পত্রকে আরো সহজ করা হয়েছে, সেটা হচ্ছে বর্তমানে যদি আপনি যে কোনো ধরনের সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন, তা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন। পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আরো বেশি আলোচনা করব। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে সঞ্চয়পত্র পূরণ করার জন্য সঞ্চয়পত্র আমরা কোথায় করব। আগে আমরা সঞ্চয় অধিদপ্তর ডাকঘর থেকে করতাম, সেটা অনেক কঠিন। এখন সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি সোনালী ব্যাংকে যান। সোনালী ব্যাংকে আলাদা দেখবেন গ্যাক্স আছে সঞ্চয়পত্র নগদায়ন করার জন্য এবং কেনার জন্য। সেখানে গেলে আপনি একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করে আপনি সাথে যা প্রয়োজন জিনিস লাগবে তা যদি দিয়ে দেন, তাহলে কি হবে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে সঞ্চয়পত্রটাকে ফিল আপ করে জমা দেওয়ার জন্য, এবং তারা প্রসেস করে আপনি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার গিয়ে নিয়ে আসবেন। এর বাইরে কোনো কাজ নেই, খুবই সহজ। এর জন্য যদি আপনি চিন্তা করেন যে আমি সঞ্চয়পত্র ফর্মটা আমার বাসা থেকে আমি ডাউনলোড করে নিয়ে পূরণ করে নিয়ে যাবো, সেটাও সম্ভব। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা সঞ্চয়পত্র, যদি আপনি ইন্টারনেটে ঢুকেন, সঞ্চয় অধিদপ্তরের সাইটে যান, সঞ্চয়পত্রটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি সঞ্চয়পত্রটা কিভাবে পূরণ করবেন, অথবা আপনি যদি সোনালী ব্যাংকে যান বা ডাকঘরের এখানে যান, গেলে আপনাকে একটা সঞ্চয়পত্রের ফর্ম দিবে, সেটা কিভাবে পূরণ করবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ফর্ম। আপনি যখন ব্যাংকে যাবেন বা সঞ্চয় অধিদপ্তরে যাবেন বা ডাকঘরে যাবেন অনলাইন সঞ্চয়পত্র করার জন্য, এটা হচ্ছে নতুন ফর্ম। এই ফর্মটা আপনাকে দিবে, এই ফর্মটা পূরণ করে আপনাকে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে। প্রথমে আপনাকে দেখাচ্ছি, দেখেন সঞ্চয় স্কিমের নাম, অর্থাৎ আপনাকে এখানে লিখতে হবে আপনি কোন ধরনের সঞ্চয়পত্র ক্রয় করবেন। যে প্রচলিত আছে পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, অথবা 3 মাস অন্তর মুনাফার সঞ্চয়পত্র, অথবা পারিবার সঞ্চয়পত্র। আপনি যেটাই কিনবেন সেটাই আপনাকে এখানে লিখতে হবে। যদি 5 বছর বাংলাদেশ সঞ্চয়পত্র, তাহলে আপনি লিখবেন 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র।
আপনি যেটা কিনবেন এই ঘরের ভিতরে সেটাই লাগবে। তারপর হচ্ছে ক্রেতা, যদি একক নামে কিনেন সেই ক্ষেত্রে ক্রেতার নাম, এই জায়গাটায় এই নাম শব্দটা অনেক ফর্মে থাকে, অনেক সাথে থাকে না, আপনি প্রথমে উপরে এই জায়গাতে আপনার নাম লিখবেন যে নামে সঞ্চয়পত্রটা কিনবেন। তারপর হচ্ছে ক্রেতার জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ হচ্ছে আমরা যে কর দিই ওই সরি ক্রেতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, এনআইডি হচ্ছে আমাদের ন্যাশনাল বা জাতীয় পরিচয়পত্র যে কার্ডটা আছে সেই কার্ডে একটা নাম্বার আছে, ওই নাম্বারটুকু এখানে লিখতে হবে। তারপর জন্ম তারিখ, ওই কার্ডের মধ্যে আমরা একটা জন্ম তারিখ পাবো, আমাদের জন্ম তারিখটা লিখবো, বর্তমান ঠিকানা, বর্তমানে আপনি কোথায় অবস্থান করেন সেটা লিখবেন, মোবাইল নাম্বার আপনার নিজের মোবাইল নাম্বার এখানে লিখবেন, কর শনাক্তকরণ নম্বর অথবা টিন নাম্বার, 1 লক্ষ টাকার নিচে হলে সেটা লাগে না, 1 লক্ষ টাকার উপরে হলে টিন নাম্বারটা লাগবে, অর্থাৎ আপনারা যে কর দেন সেই করের যে একটা সার্টিফিকেট আছে সার্টিফিকেটের একটা নাম্বার আছে, নাম্বারটা এখানে লিখতে হবে। যদি একক নাম হয়, যদি ক্রেতা দুইজনের নামে যদি যৌথ হয় তাহলে সেম ভাবে দ্বিতীয় ক্রেতার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, টিন নাম্বার এগুলো লিখতে হবে। তারপরে আর যদি একক নাম হয় তাহলে দ্বিতীয় ক্রেতার কোনো তথ্য লেখা লাগবে না, এটা ফাঁকা থাকবে। ক্রেতার ব্যাংক হিসাবের বিবরণী, এখন যেহেতু অনলাইন ভিত্তিক সঞ্চয়পত্র, যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রতি 3 মাস অন্তর বলেন এককালে নগদায়ন বলেন চলে যাবে বা নগদায়ন হবে, প্রত্যেক মাসের ক্ষেত্রে যদি করেন প্রতি মাসে আপনার মুনাফা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আপনি যে কোনো জায়গা থেকে উত্তোলন করতে পারবেন, সেই জন্য আপনাকে ওই যে হিসাবে আপনার টাকাটা যাবে সেই হিসাবের বিবরণটা এখানে দিতে হবে। ব্যাংক হিসাবে শিরোনাম, অর্থাৎ হচ্ছে আপনার নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কোন নামে করা আছে, সে যে নামে করা আছে সেই নামটা আপনার নামে যদি আপনার নাম এখানে লিখবেন বাংলাতে, প্রথমটা বাংলায় দ্বিতীয়টা হচ্ছে ইংরেজিতে, একই জিনিস বাংলাতে লিখবেন ইংরেজিতে লিখবেন। হিসাব নম্বর, মানে আপনার যে অ্যাকাউন্টে একটা নাম্বার আছে নাম্বারটা এখানে লিখবেন, ব্যাংক ও শাখার নাম্বার সেটা হচ্ছে কোন ব্যাংকে এবং সেই ব্যাংকের কোন শাখায় আপনার অ্যাকাউন্টটা করা আছে। রাউটিং নাম্বার, এটা আপনি যখন যেখানে সঞ্চয়পত্র ফর্মটা ফিল আপ করবেন ওখানে দেখবেন টেবিলের নিচে ওনার লিখে রেখে দিচ্ছে টেবিলের উপরে, অথবা কাউকে অন্য ওখানে জিজ্ঞেস করলে ওই নাম্বারটা আপনাকে দিয়ে দেবে। ব্যাংক হিসাবের ধরুন, আপনি যে ব্যাংকের হিসাবটা আছে সেটা সঞ্চয় হিসাব না চলতি হিসাব, সেটা টিক চিহ্ন দেবে। ক্রেতা পেনশন হলে পিপিইউ নাম্বার, যারা পেনশন তাদের একটা পিপিইউ নাম্বার আছে নাম্বারটা এখানে লিখতে হবে, যদি পেনশন না হন তাহলে সেটা লেখা দরকার নাই। গ্যাচুইটির পরিমাণ, যদি আপনি পেনশন হন তাহলে গ্যাচুইটির পরিমাণ লিখতে হবে, আর নাহলে আপনাকে এগুলো লেখার দরকার নাই। পিপিইউর ফটোকপি সংযুক্ত করতে হবে শুধুমাত্র পেনশনারদের জন্য। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে টাকার পরিমাণ অঙ্কে, এটা হচ্ছে সবার জন্য, আপনি কত টাকার সঞ্চয়পত্র বই করতে চাচ্ছেন সেটা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, অঙ্কে টাকাটা লিখবেন কথায়, এখানে বাংলাতে টাকাটা লিখবেন। পরিশোধের ধরন, নগদ বা চেক, আপনি যে ব্যাংকে টাকার সঞ্চয় দিচ্ছেন সেটা কি ক্যাশ টাকা না চেক, আমরা সাধারণত যদি ব্যাংক হিসেবে বিবৃত করি আমরা চেক দিয়ে থাকি, সেটাই সহজ, চেক, চেকে আপনি টিক চিহ্ন দিবেন। চেকের ক্ষেত্রে চেক নম্বর এবং তারিখ, চেকের একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে লিখবেন এবং যে তারিখে দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখবেন। ব্যাংক শাখার নাম, যে অ্যাকাউন্টের চেক নাম্বারটা দিচ্ছেন সে অ্যাকাউন্টের যে ব্যাংক এবং ব্যাংকের শাখার নাম সেটা লিখবেন। তারপর হচ্ছে নমিনি, প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে আপনি যাকে নমিনি করবেন তার নমিনির এনআইডি নাম্বারটা এখানে লিখবেন, জন্ম তারিখ এখানে লিখবেন, বর্তমান ঠিকানা লিখবেন, টাকার পরিমাণ মানে ওই নমিনিকে কি একজন যদি হয় তাহলে আপনি 100% দিবেন 100%, আর যদি নমিনি দুইজন দিতে চান তাহলে দ্বিতীয় জনের এখানে তথ্য ফিল আপ করবেন এবং টাকার পরিমাণটা এখানে ওর 50% ও 50%, 10%, 70%, আপনি যত যত দিতে চান ওই পার্সেন্টেজটা এখানে লিখে দিবেন। নমিনি যদি অপ্রাপ্ত বয়স্কর হয় তাহলে এই ফিল আপ এইটুকু ফিল আপ করতে হয়, যদি কত এটা ফিল আপ করা দরকার নাই। আর সর্বশেষ আপনাকে নিচে যে ঘোষণা আছে অঙ্গীকার ঘোষণা, ঘোষণাটুকু পড়ে এখানে হচ্ছে নমিনির একটা স্বাক্ষর, এখানে নমিনির দ্বিতীয় স্বাক্ষর, আর এখানে হচ্ছে আপনার যে ক্রেতা তার একটা স্বাক্ষর, এখানে হচ্ছে ক্রেতার দ্বিতীয় একটা স্বাক্ষর, এইটুকু করার পরে এর সাথে আপনাকে যা যা দিতে হবে সঞ্চয়পত্র কোড করতে আপনাকে যা যা লাগবে তা হচ্ছে নতুন সঞ্চয়পত্র ফর্ম, 1 লক্ষ টাকার উপর হলে লাগবে নতুন সঞ্চয়পত্র ফর্ম,
লাগবে একটা, যেটা আমি ফর্ম দেখাইছি। তারপরে ক্রেতার 2 কপি ছবি, নমিনির 2 কপি ছবি, ক্রেতার পরিচয়পত্রের ছবি, নমিনির পরিচয়পত্রের ছবি, ক্রেতার ইটিং সার্টিফিকেট, যে চেকের অর্থাৎ MICR মাধ্যমে বিনিয়োগের টাকা দিবেন সেটি এবং তার ফটোকপি, ব্যাংক হিসাব ম্যান্ডেট ফর্ম। অর্থাৎ আপনি এখানে একটা চেক যে দিবেন, ওই চেক যে ব্যাংকের চেক দিচ্ছেন, এমআরসিআর চেক দিচ্ছেন, সেই ব্যাংকটা আপনি লেখার আগে সেটা যদি একটা ফটোকপি করে, ফটোকপিটা যদি সেটার সাথে দিয়ে দেন, তাহলে আপনার পরবর্তীতে ট্রানজেকশনের সময় সহজ হবে। আর সেটা না দিলেও চলবে, 1 থেকে 6 নাম্বার পর্যন্ত দিলে হবে, 7 নাম্বারটা যদি আপনি দেন ভালো, না দিলেও হবে। এতটুকু জিনিস যদি আপনার হয় তাহলে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, এগুলা সাপোর্টিং দিয়ে দিবেন। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে নম আপনি যে সঞ্চয়পত্র ক্রয় করবে, নমিনির ছবির পিছনে তার স্বাক্ষর লাগবে, অথবা মানে ওনাকে সার্টিফাইড করে দেওয়া বা সত্যায়িত করে দেওয়া বলা হয় সেটাকে, নমিনির ছবির পিছনে আপনাকে সত্যায়িত করে দিতে হবে। এতটুকুই কাজ, কাজটু বলতে সময় অনেক বেশি লাগছে, কিন্তু করতে আরো কম সময় লাগবে।